স্বামী যদি করো উত্তনতা গো স্বামীরে দুমতনে চালাইয়া বালা দিনতে লাল চা খাবাইয়া বালা দিনতে দোয়া মুখ দিয়া গর্দনার মাঝে বালা দিনতে আতাইয়া পৃথিবীর মাঝে সবচেয়ে সম্মানী আসলা একজন মহিলা খাদিজাতুল কুবরা এনকে আমরা নবীজির হবল ফইলাতুল প্রথম বিবি এনার নাম কিনা যদি তোমার বাদিরে জিকার করছো আমার দাদির বয়সে গুগিয়া চাইত্রানি ওই নিনে না নবীজির লগে প্রথম বিবাহ হইছে খাদিজার খাদিজার বয়স চল্লিশ নবীজি রইল পঁচিশ একজাতর নবীজি তনে পনেরো বছরে বড় নিনা না পনেরো বছরে বড় নানি পনেরো বছরে বড় এই খাদিজা এক নম্বর নবীজির বিবি এই নইলা এক নম্বর দুই নম্বর একজন মহিলা এনার নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা নবীর জমানার মাঝে বেটিনজন মাঝে সবচেয়ে জ্ঞানী শিক্ষিত বেটি আসলা এনার নাম হইল আয়েশা সিদ্দিকা এনার বাবার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক ও এনার মেয়ে আয়েশা সিদ্দিকা এই নইলা সবচেয়ে শিক্ষিত আসলা সুবহানাল্লাহ তিন নম্বর একজন মহিলা এনার নাম হইল রহিমা দুনিয়ার জমিনের মাঝে যত সবর আর ধৈর্য দুনিয়ার মাঝে সবচেয়ে স্বামী ভক্ত আসলা এনার নাম হইল রহিমা এই নইলা হার বিবি বলে এই নইলা হযরতে আইয়ুব আলাইহিসসালাম একজন নবী আসলা ও নবীর বিবি এনার নাম হইল রহিমা সুবহানাল্লাহ তিন নম্বর শেষ চার নম্বর আর অবলন এনার নাম হইল হযরত মরিয়ম আগে আলিয়া মুসাবে ওয়াজ হরছন পৃথিবীর মাঝে সবচেয়ে পবিত্র যদি কোন মহিলা হয় এনার নাম হইল মরিয়ম সুবহানাল্লাহ মরিয়ম পাঁচ নম্বরে একজন মহিলা এনার নাম হইল আসিয়া এনার স্বামীর নাম কিটা ফকনা ফেরাউন ফেরাউন গর আসিয়া আর আসিয়ার আল্লাহ জন্নত ডিগ্লিয়ার দিছ দেখো একজন বিধর্মী বা সারগর বিধর্মী একজন জুলুম হন্নওয়ালা বা সারগর রইয়া আসিয়ায় বেশ লাভ করিলেছেন কি পরিমাণ স্বামী ভক্ত আসা হোক সুবহানাল্লাহ আমরা মুসলমান স্বামী ইমানদার এর মধ্যে দেখবাই জামাই আপনার বেটি মরি গেলে বল হুজুর আল্লাহ আমারে আদায় করছে আজরাইল নি মরছে ইলাহ না না বৈঠা ও আসিয়াম আরেকজন মহিলা দুনিয়ার জমিন সবচেয়ে দামি আসলাম নবীজি হাদিসের মাঝে আনছেন পৃথিবীর সারা দুনিয়ার যদি আল্লাহ আল্লাহ ইবাদত যদি এক আল্লাহর মাঝে তুলা হয় আর রাবিয়া বছরের যদি ইবাদত এক আল্লাহর মাঝে তুলা হয় তে দেখা যায় রাবিয়া বছরের নেকির পাল্লা বার হই দিব সুবহানাল্লাহ দিব সুবহানাল্লাহ স্বামী
রাবিয়া বসরের সমতুল্য কোন স্বামী পাওয়া যায় না। রাবিয়া বসরের একটা অলৌকিক ঘটনা হইল, বোখারি শরীফের ভাবে আনছেন, কিয়ামতের দিন একটা উহুদ পাহাড় মানুষের সামনে আনিয়া রাখা হইব, আর সব মানুষে পাহাড় বাসাই বাসাই জিজ্ঞাসা করব পাহাড়টা কোন পাহাড়, লগে লগে আওয়াজ আইব এই পাহাড়টা হইল রাবিয়া বসরির ইবাদতের পাহাড়, সুবহানাল্লাহ। আর তোমার বাদর পাশে দূর হইয়া, আর আজ যদি আল্লাহর কালাম দ্বারা তুমি হেদায়েত নসিব হই জিতে পারো, আমি মওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী হইয়া দাঁড়িয়া তোমার 60 বছরের জিন্দেগি 40 বছরের জিন্দেগি আজ একদিনে তোমার বদলাইয়া দিলাইবা আল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগে আমার জীবন আল্লাহর জান হল, আমার কর মূল উদ্দেশ্য হইল গিয়া আজ দুনিয়ার জমিনে অনেক ভাইরাস হল, অনেক দুনিয়ার জমিনে আজ নিজে আন্দাজ লাগা কো মুসলমানের ফাইন, আমরা মুসলমান হিসাবে দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করলাম, আজ আমরার মাঝে মুসলমানি হতমান, আমরার মাঝে মুসলমানি আছে বর্তমান, মুসলমানি দেখাইয়ার বর্তমান, গাঁও মসজিদ আজান হইল, গাঁও মসজিদ ওয়াজ, আজ ও গাঁও মানুষ ঘুম তনে উঠিয়া ওয়াজর প্যান্ডেল হারায় না, ও গাঁও মাঝে মাকির আওয়াজ যার কিলা টিলার উপরে দুতলার তলে মশারির তলে ঘুমারায়, একটা বার তোমার বিবেদল লোকে তুমি আন্দাজ লাগাও আমার গাঁও মসজিদ ওয়াজ, আর আমি আই যে বাড়ির মাঝে ঘুম লাগা গাঁও তোমার বালিয়া তনে আইয়া মানুষে ওয়াজ উন্ত্রা, দলগাঁও তনে আইয়া ওয়াজ উন্ত্রা, ঠাকুর তনে আইয়া ওয়াজ উন্ত্রা, আর আমি ও গাঁও মাঝে বাড়ির মাঝে ঘুম উত্ত, আর কিয়ামতের দিন আল্লাহ যেমন জিজ্ঞাসা করবা ও ধুবড়ির আব্দুর রহিম আব্দুল সত্তার বালিয়ার 2021 ইংরেজির যে সময়, জানুয়ারির যে সময়, ডিসেম্বর মাসের যে সময়, 19 তারিখ যে সময় রবিবারে রাত 12টার সময় রতমারের যুক্তিবাদী ওয়াজ বসলা, খসায় যে সময় তোর খান খান লিয়া কেন আসলে, তোর শোক লিয়া কেন আসলে, তোর গলব লিয়া কেন আসলে, এই সময় আল্লাহ সব করবেন যেন আমি চাই। হ্যাঁ, আমি যে আয়াত পড়েছি আজকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। ও মুসলমান লক্ষ্য করো, ইন্নামাল মুমিনুন আল্লাহ মুমিন আল্লাহরে সম্বোধন করে ওইটা, ও মুমিন মুসলমান যে আল্লাহ হইতো না, মুমিন আর মুসলমানের আই দিন তো বাদ, মুসলমান যে গুতার গাও মসজিদ ওয়াজ হইব, বাড়ির দেবর তলে মরিব, আর মনে মনে কইব মাইক বন্ধ কইনা রে নে ঘুমাই কাম সিল্লা নে ঘুমা ঘুমান না, আর মুমিন যে কই গিয়ে হইব খামো ওয়াজ ওর একটা বার গিয়া দেখি আইছেন কে ওয়াজ হতরা প্যান্ডেল মানুষ আসেননি, ওই আগর তনে লে পালাইয়া গুয়ার হইয়া আস্তে আস্তে কম্বল উড়িয়া ব্ল্যাঙ্কেট উড়িয়া জেগে উড়িয়া মোজা লাগাইয়া পাওয়ার মোজা হাতর মোজা খালো মাফলার বলা দিনতে জেগে লাগাইয়া গুয়া গাল করি হারাইয়া আর আস্তে আস্তে আইয়া মসজিদের মাঝে আদিব। ও মুসলমান এটা হইল মুমিনার ডেফিনিশন, এটা কিয় ডেফিনিশন মুমিনার, আর মুসলমান নমাজ পড়বো মিশা মাতিব, ও গাল তো আপনি হেলে ফর্তুলে উঠিব, ওই ইটা কিতা ওয়াজ ইটা তো যুক্তিবাদী ওয়া সামথিং ইজ দ্য বেটার দেন নাথিং, সম্বোধন করি ভাইয়া যদি আল্লাহরে খুশ করো যুবক বলা করিও, বয়সে আনলে আল্লাহ খুশ করা যায় না, আর যুবক জিন্দাগির যদি তোমায় আল্লাহর রাস্তা দিয়া যাও, এখন ও মুরব্বীরে যদি বললে গু দিয়া হয় লাত মারো বেশে বেশে এক নল দিবা, আর 20 বছরের যুবকরে দেও না ও গৌল তোমার ও গৌল দিব নি না না কথা না হলে, এখন অন্তনে দৌড় দিয়ে খাবুল কিমুখে যাইবা গিয়া শরীর গামিত নাই আর থানে টিলা উঠিয়ে আটু ধরিয়া খাইবা।